এখানে উপস্থিত সমস্ত গুরুজনদের আমার আগাম নতুন বছরের শুভেচ্ছা এবং প্রণাম জানাই। সন্তানদের জীবনে বাবা মায়ের অবদান থাকবে, এটাই স্বাভাবিক। আমার জীবনেও আমার বাবার অবদান প্রচুর, যা হয়তো বলে শেষ করা যাবে না। কেন জানি না, কিছু না বললেও বাবা বুঝে নিত যে আমি কি বলতে চাইছি বা কি করতে চাইছি। হয়তো কোনোদিন পেয়ারা খেতে ইচ্ছে হয়েছে, দেখতাম বাবা বাজার থেকে পেয়ারাই কিনে এনেছে। কি করে এটা হতো জানি না, মনের কথাটা বুঝে নিত। যখন ক্লাস 11-এ পড়ি তখন মা মারা যায়, কিন্তু বাবা কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। ঘরের সমস্ত কাজ করা, রান্নাবান্না করা, আমাদেরকে খাইয়ে স্কুল কলেজে পাঠানো, নিজের অফিস সামলানো সবটাই করতো। আমাকে সমস্ত কাজ বাবাই শিখিয়েছে। আমার বেটুর জীবনেও কিন্তু বাবার অবদান প্রচুর। বাবা ছাড়া আমি বেটুকে মানুষ করতে পারতাম না। মানে প্রচুর আছে, বাবার কথা বলতে গেলে শেষ হবে না। বাবার কথা যতই বলি না কেন কম হবে, মানে বাবার কথা বলতে বলতে ভিডিওটা এত বড় হয়ে যাবে, আর অত বড় করতে চাইছি না। নিউ ইয়ার আসছে, বাবাকে বলবো স্বাস্থ্য ভালো রাখার জন্য, শরীর সুস্থ রাখার জন্য যা করতে হয় তাই যেন বাবা করে। বাবার কতগুলো নিজস্ব গুণ আছে, যেমন বাবা এক কথার মানুষ। বাবাকে যদি কাউকে কোনো কথা দেয়, সেই কথা যদি পৃথিবী এদিক ওদিক হয়ে যায় তাও সেই কথার নড়ন চড়ন হবে না। বাবার নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করে। তারপরে বাবার বাগান করার নেশা প্রচুর। বাবার হাতে লাগানো গাছ খুব সুন্দর হয়। পুলিশে সার্ভিস করত, তখন বাবাদের পুলিশ স্পোর্টস যখন হতো তখন বাবার ইভেন্ট ছিল অ্যালাম রেস, স্যাক রেস। তার মধ্যে সব থেকে ভালো যেটা হতো সেটা হচ্ছে গয়াজু লাইক, বাবা প্রচুর পছন্দ করত। আর প্রাইজ তো মানে বাঁধা ছিল বাবার, তারও কিছু নমুনা আমি দেখাচ্ছি। এতদিন তো সংসারের জন্য, আমাদের জন্য অনেক কিছু করেছ, এবারে নিজের জন্য কিছু করো, নিজের জন্য ভাবো, নিজের জন্য বাঁচো।